আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আরেকটি নেক ডিজাইন নিয়ে এসেছি টিউটোরিয়াল শেয়ার করার জন্য। তো এটি আমি লাচ্ছি সুতায় করেছি, আপনারা চাইলে নয়তার সুতা, গুটি সুতা বা সামারিয়ান চিকনটা দিয়েও করে নিতে পারবেন। আর এটি আমি 16 ইঞ্চি করে নিয়েছি, আপনারা যে কোনো সাইজের করে নিতে পারবেন একই নিয়মে। তো একটি মাপ আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, যাতে আপনারা ছোটো বড়ো করে নিতে পারেন। আজকে আমি লাচ্ছি সুতা 3 লেয়ার করে নিয়েছি, আর 1.5 mm হুকটি ইউজ করব। তো প্রথমে একটি স্লিপ নট করে নিব, আপনারা যে কোনো সুতায় করে নিতে পারবেন, গুটি সুতা, নয়তার সুতা বা চামারিয়ান চিকনটা দিয়ে করতে পারবেন। আর আপনারা অন্য হুক ইউজ করলে 10, 11, 12 এগুলো দিয়েও করতে পারবেন। তো আমি এখানে চেইন করে নিচ্ছি, 16 ইঞ্চি চেইন করে নিব আমি এখানে, আমার 15.5 ইঞ্চি গলা টিকবে। তো 16 ইঞ্চি চেইন করে আমি ফিরে আসছি। সো ভিউয়ার্স, এখানে 16 ইঞ্চি চেইন আমার করা হয়ে গেছে। এখানে আমি 3টি চেইন করে নিয়েছি এক্সট্রা, এবং এই 3টি চেইন বাদ দিয়ে 4 নম্বর চেইনে উপরের লুপের ভিতর দিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আমি আমার প্রতিটি নেক ডিজাইনেই বলি যে একটি চেইনে 2টি লুপ থাকে, একটি উপরে একটি নিচে। তো উপরের লুপের ভিতর দিয়ে ডাবল ক্রোশেট করে নিচ্ছি, কখনোই নিচের লুপের দিয়ে কাজ করব না, অথবা 2টি লুপের ভিতর দিয়েও কাজ করব না, তাহলে গলার শেপ সুন্দর হবে না, দেখতে ভালো লাগবে না। তো একইভাবে ডাবল ক্রোশেট করে নিচ্ছি, প্রত্যেকটি চেইনের ভিতরে 1টি করে ডাবল ক্রোশেট। এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করে নেব। তো কাজটি কমপ্লিট করে আমি ফিরে এসেছি, এবারে পরের রাউন্ডের জন্য এখানে 3টি চেইন করে নিব, এভাবে ঘুরিয়ে নিব। 3টি চেইনকে 1টি ডাবল ক্রোশেট কাউন্ট করব, এবং পরপর 4 ঘরে 4টি ডাবল ক্রোশেট করে নিব, তাহলে টোটাল 5টি হবে। 2, 3, 4। তো এখানে 5টি 6 নম্বর ঘরে গিয়ে আমি 2টি ডাবল ক্রোশেট করে নেব। তার মানে 1টি করে 6 নম্বর ঘরে গিয়ে 1টি ডাবল ক্রোশেট ইনক্রিজ করব, এতে করে আমাদের গলার রাউন্ড শেপ সুন্দর হবে। আমি নতুনদের জন্য আরও একবার করে দেখাচ্ছি, 1টি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট, এর পরের ঘরে আর 1টি ডাবল ক্রোশেট, 3টি, এর পরের ঘরে 4টি, এর পরের ঘরে 5টি, এই 6 নম্বর ঘরে একই ঘরে বা একই স্টিচের ভিতর দিয়ে 2টি ডাবল ক্রোশেট, অর্থাৎ 1টি ডাবল ক্রোশেট ইনক্রিজ করব। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করে নেব। সো দেখুন, এই নিয়মে কাজ করার পর আমার গলাতে একদম রাউন্ড শেপ চলে এসছে। এবার আমি পরের রাউন্ডের জন্য এখানে 1টি চেইন করে সুতাটি কেটে নিব, এবং আমি সাদা সুতা জয়েন করব। এখানে একটি স্লিপ নট করে নিব জয়েন করার জন্য। যে চেনটিতে কেটেছি সুতার সেই জায়গায় সে চেনের ভিতর দিয়ে সুতাটি জয়েন করে দিব। তো এখানে একটি চেনের সমান দূরত্ব হয়েছে, আরও 2টি চেন করে নিলে টোটাল 3টি চেনের সমান দূরত্ব হবে। এক্সট্রা সুতাগুলোকে কাজের ভিতরে হাইড করে দিব, এবং এখানে আমি 3টি চেনকে 1টি ডাবল ক্রোশেট কাউন্ট করব, এবং আরও 4টি ডাবল ক্রোশেট করে নিব পরপর, তাহলে টোটাল 5টি হবে। এই 5টি ডাবল ক্রোশেটকে ফার্স্ট বাটন প্লেটের জন্য রাখব। এবার এখানে আমি 1টি চেইন করে নিয়েছি, 1 ঘর 2 ঘর স্কিপ করে 3rd নম্বর ঘরে বা 3 নম্বর ঘরে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2, 3, 4, একই স্টিচের ভিতর দিয়ে আমি 4 ডাবল ক্রোশেট করে নিয়েছি। এরপর এখানে 1টি চেইন দিয়ে 1 ঘর 2 ঘর স্কিপ করে 3 নম্বর ঘরে আবারও আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1টি
দুটি, তিন, চার, চারটি ডাবল ক্রোশেট করে একটি চেইন, দু গড় স্কিপ করে তিন নাম্বার গড়ে ডাবল ক্রোশেট, একই স্টিচের ভিতর দিয়ে এখানে চারবার ডাবল ক্রোশেট করে নেব। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করব। সো দেখতে পেলেন এই রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে ফিরে এসেছি। প্রথমে যেমন বাটনের জন্য ডাবল ক্রোশেট রেখেছি, তো শেষেও বাটনের জন্য ডাবল ক্রোশেট রাখতে হবে। এখানে আমি শেষের বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিচ্ছি। এবার এখানে এক্সট্রা একটা চেইন করব সিকিউরিটি হিসাবে এবং এই সুতাটিকে কেটে নিব। এখানে আমি গোলাপি সুতা জয়েন করব। তো এখানে গোলাপি সুতাটি জয়েন করে দিচ্ছি। একবার দেখিয়েছি আমি সুতা জয়েন করা। তো প্রথমে নট দিয়ে এভাবে সুতাটিকে জয়েন করে নিব এবং এখানে সুতাটি যখন আমরা জয়েন করব তখন একটি চেইনের সমান দূরত্ব হবে। এখানে আরও দুটি চেইন করে নিতে হবে, তাহলে টোটাল তিনটি চেইন হবে। এবং এক্সট্রা সুতাগুলোকে কাজের ভিতরে হাইড করে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে ফেলব। এরপর এখানে কোনো চেনের স্পেস দিব না। এখানে যে ফার্স্ট চেনের স্পেস আছে, জায়গা আছে, ফাঁকা জায়গা, এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। টু, থ্রি, ফোর, এরপর ওয়ান চেইন, একটি চেইনের দিয়ে পরের যে গ্যাপ আছে এই গ্যাপের মধ্যে আবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। থ্রি, ফোর, আবারও একটি চেইনের স্পেস দিব এখানে এবং পরের গ্যাপে ডাবল ক্রোশেট করে নিব। টু, থ্রি, ফোর, এখানে এই গোলাপি সুতার এই রাউন্ডটি আমি কমপ্লিট করব এবং একই নিয়মে সাদা সুতার আরও একটি রাউন্ড করে আমি ফিরে আসব। সো ভিউয়ার্স, দেখতে পেলেন আমি গোলাপি রাউন্ডটিও করে নিয়েছি এবং সাদা সুতার আরও একটি রাউন্ড করে আমি ফিরে এসেছি। এবার এখানে আমি এই সাদা সুতাটিকে কেটে নিব। এখানে আমি গোলাপি সুতা জয়েন করব। আবার গোলাপি সুতাটি জয়েন করে এখানে আরও দুটি চেইন করে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেব। এবার এখানে আমি চেইন করে নিয়েছি একটি চেইন। একটি চেইন করে প্রথম যে চেইনের গ্যাপ, এখানে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি, আবার একটি চেইন করেছি, এর পরের গ্যাপে আমি ডাবল ক্রোশেট করছি, একটি, দুটি, তিনটি, তিনটি ডাবল ক্রোশেট করে এখানে একটি চেইন করে আবার ডাবল ক্রোশেট করছি একই গ্যাপে, একটি, দুটি, তিনটি, এখানে একটি চেইনের গ্যাপ দিয়ে পরের যে গ্যাপ এই গ্যাপে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি, আবার একটি চেইন, এবং ডাবল ক্রোশেট করে নিচ্ছি পরের গ্যাপে, থ্রি ডাবল ক্রোশেট, ওয়ান চেইন, থ্রি ডাবল ক্রোশেট, একে একই স্পেসে বা একই গ্যাপে। তো এই নিয়মে আমি এই রাউন্ডের কাজ কমপ্লিট করে নিব। সো এই রাউন্ডের কাজ আমি কমপ্লিট করে নিয়েছি। এবারে পরের রাউন্ডের জন্য তিনটি চেইন করে এভাবে ঘুরিয়ে নিব বা টার্ন করে নিব। চেনের গোয়াতে কখনো কাজ করব না, চেনের পরের চেনের ভিতর দিয়ে ডাবল ক্রোশেটগুলো করে নিব বাটনের এখানে। তো বাটনের ডাবল ক্রোশেটগুলো হয়ে গেলে একটি চেইন করেছি আমি, এই যে একটি ডাবল ক্রোশেট, এই ডাবল ক্রোশেটের উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এরপর আমি যে ছয়টি ডাবল ক্রোশেট আছে এখানে, প্রথমটির উপরে একটি ডাবল ক্রোশেট করেছি, একটি চেইন করেছি, আবার একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, তৃতীয় নাম্বারটির উপরেও একটি ডাবল ক্রোশেট, একটি চেইন, এবং মাঝখানে যে একটি চেইনের গ্যাপ আছে এখানেও আমি একটি ডাবল ক্রোশেট,
একটা চেইন করে পরের ডাবল ক্রোশেটের উপর একটা ডাবল ক্রোশেট একটা চেইন একটা ডাবল ক্রোশেট একটা চেইন একটা ডাবল ক্রোশেট এবারে যে 1 ডাবল ক্রোশেট আছে এখানে এই ডাবল ক্রোশেটের উপরে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে দেব সিঙ্গেল ক্রোশেটের ক্ষেত্রে আমরা হুকের মাথায় কোনো প্যাচ নেই না এটা তো এরপরে এখানে কোনো চেইনের স্পেস না দিয়ে আমি ডাবল ক্রোশেট করে নেছি প্রথম ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট একটি চেইন দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট একটি চেইন তৃতীয় ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট একটি চেইন এবং মাঝখানে যে ওয়ান চেইন গ্যাপ এখানে একটি ডাবল ক্রোশেট এভাবে প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট করছি একটি একটি করে চেইন দিয়ে এরপর ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেটের উপরে সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দেব তো এই নিয়মে এই রাউন্ডের কাজও আমি কমপ্লিট করব সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই রাউন্ডের কাজ আমি শেষ করে ফিরে এসেছি সুতাটিকে এবার কেটে নেব এক্সট্রা একটি চেইন করে তো এখানে আমি সাদা সুতা জয়েন করে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নিয়েছি এখানে দুটি চেইন করেছি এবং এই যে প্রথম ডাবল ক্রোশেটের চেইনের এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি এখানে আমি তিনটি চেইন করেছি এবং এই যে চেইনের গোয়া দুটি লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি এরপরের যে ওয়ান চেইনের স্পেস এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি এবং তিনটি চেইন করে নিচ্ছি এবং চেইনের গোয়ার দুটি লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি এরপর আমি যে পরের গ্যাপের মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি এখানে আমি চেইন করে নিচ্ছি থ্রি ফোর ফাইভ এখানে ফাইভ চেইন করে চেনের গোয়া দুটি লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি তো আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে আমি প্রথম দুটিতে তিনটি করে চেইন দিয়েছি এরপরে মাঝখানেরটিতে আমি পাঁচটি চেইন দিয়েছি এরপর আরেকটি সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি পরের গ্যাপে এবং একটি পিকক করে নিচ্ছি এরপরের গ্যাপে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিচ্ছি এবং তিনটি চেইন করে নিচ্ছি এখানে এবং এখানে আরও একটি পিকক করে নিচ্ছি চেনের গোয়া দুটি লুপের ভিতর দিয়ে তো এখানে টোটাল পাঁচটি পিকক হয়েছে এবারে হুকের মাথা দুবার প্যাচ নেব দুটি প্যাচ নিয়ে এখানে যে তিনটি চারটি চারটি করে ডাবল ক্রোশেট আছে এখানে এই প্রথম ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে এভাবে নিয়ে হুক বের করে এখানে আমি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি ট্রিপল ক্রোশেটটিকে বড় করে করতে হবে এটা আপনারা খেয়াল রাখবেন না হলে কিন্তু টান খাবে এরপর আমি আবারও দুটি প্যাচ নিব হুকের মাথায় পরে যে চারটি ডাবল ক্রোশেটের শেষের ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে আবারও ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি প্রথমে দুটি লুপ ছেড়ে দিচ্ছি এরপর দুটি লুপ ছেড়ে দিচ্ছি এরপরে দুটি লুপ ছেড়ে দিচ্ছি এবার এখানে চাইলে আপনারা একটি চেইনের স্পেস দিতে পারেন যদি মনে করেন রাউন্ডটিকে আরও গোল করতে হবে তাহলে একটা চেইন দিয়ে এরপরে যে প্রথম ডাবল ক্রোশেটের চেইনের স্পেস এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিবেন এবং এখানে পিকক করে নেব তিনটি চেইন করে এরপরের স্পেসটিতে একটি সিঙ্গেল ক্রোশেট করে তিনটি চেইন করে চেইনের গোড়া দুটি লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলে এখানে পিকক ডিজাইন হয়ে যাচ্ছে এরপরে মাঝখানেরটির মধ্যে একটি সিঙ্গেল ক্রোশেট পাঁচটি চেইন করে একটি পিকক করে নিচ্ছি চেইনের গোড়া দুটি লুপের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে এরপরে দুটি পিককও আমি করে নিয়েছি এবার হুকের মাথা দুটি প্যাচ নিয়ে এখানে চারটি ডাবল ক্রোশেটের একটি ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি আবার হুকের মাথা দুটি প্যাচ নিয়ে এরপরের চারটি ডাবল ক্রোশেটের শেষেরটির ভিতর দিয়ে আমি ট্রিপল ক্রোশেট করে নিচ্ছি এবারে প্রথম যে এখানে ডাবল ক্রোশেটের চেইনের স্পেস এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব তো এই নিয়মে আমি রাউন্ডের কাজ কমপ্লিট করে নেব সো রাউন্ডটি শেষ করে আমি ফিরে এসেছি কত সুন্দর একটি গলা হয়েছে এবং রাউন্ড শেপ হয়েছে
তো এখানে এক্সট্রা একটা চেইন করে এবার আমি সুতাটিকে কেটে নিব এবং সুতাটি লুকিয়ে দেব। সো ভিউয়ার্স, গলাটি ব্যবহারের জন্য একদমই রেডি। দেখতে পাচ্ছেন কত কিউট একটি গলা হয়েছে। তো এই জায়গাটিতে আপনারা চাইলে বোতাম লাগাতে পারেন, চাইলে ফিতাও লাগাতে পারবেন। আমার চ্যানেলে ফিতা টিউটোরিয়াল দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে আমি তার লিংক দিয়ে দিব। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।